ওয়েলকাম টু এমএক্স ইউনিটেক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ড্রাফট ছবিকে আপনি প্রাইড করবেন, আমরা অল্প সময়ের মধ্যে কাজটি করে ফেলতে পারবো। বন্ধুরা, আমরা সাধারণত একটি ছবিকে ব্রাইট করার জন্য কিবোর্ড থেকে শর্টকাটে কন্ট্রোল এম দিয়ে কারবাসটা করে থাকি। আমি কন্ট্রোল এম দিলাম, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা কারবাসটা করে থাকি। তাহলে বন্ধুরা দেখেন, আমরা যদি এই কাজটি কারবাস দিয়ে করে থাকি, তাহলে বন্ধুরা ছবিটি অনেক অংশে ব্রাইট হয়ে গেছে এবং অনেক অংশে ডার্ক হয়ে গিয়েছে। ছবিটির মধ্যে একটি মিল পাওয়া যাচ্ছে না। বন্ধুরা, আজকে আমি আপনাদের একদম সহজ পদ্ধতিতে কিভাবে আপনি এই ছবিকে ফেজের অন্যান্য কালারের সাথে মিল রেখে আপনি ব্রাইট করতে পারবেন, সে কাজটি আপনাদের আমি এখন দেখিয়ে দিব। বন্ধুরা, আমরা এটি ক্যান্সেল করে দিলাম। তাহলে বন্ধুরা, আমাদের ছবিটি ড্রাক অবস্থায় রয়েছে। বন্ধুরা, এখন আমরা এই ছবিটি ব্রাইট করার জন্য প্রথমে আমাদের একটি নতুন লেয়ার নিতে হবে। আপনারা এখান থেকে গিয়ে একটি নতুন লেয়ার নিয়ে নেবেন। বন্ধুরা, আমরা একটি নতুন লেয়ার নিয়ে নিলাম। আমরা এখান থেকে চলে যাবো টুল বক্সে। টুল বক্সের মধ্যে উপরে রয়েছে আপনার ফরগ্রাউন্ড কালার, এটি রাখবেন আপনি ব্ল্যাক। আপনি এখান থেকে গিয়ে এটি ব্ল্যাক করে দিবেন, ওকে করে দিবেন। এবং ব্যাকগ্রাউন্ড কালার আপনি এটি রাখবেন হোয়াইট। আপনি এখানে ক্লিক করে এখান থেকে গিয়ে এটা একদম হোয়াইট করে দিবেন, তারপর করে দিবেন ওকে। এই কালারটি সেট করতে আপনাদের যদি কোনো প্রকার সমস্যা হয়, তাহলে আপনারা কিবোর্ড থেকে শুধুমাত্র কন্ট্রোল ডি প্রেস করলে দেখেন ডিফল্ট আকারে আপনার এই জায়গায় কালারটি নিয়ে নেবে। উপরে থাকবে ব্ল্যাক, নিচে থাকবে হোয়াইট। অবশ্যই আপনাকে এটি ঠিকঠাকভাবে সেট করে দিতে হবে। তারপর বন্ধুরা, আপনারা যখন এখান থেকে ফরগ্রাউন্ড কালারকে ব্ল্যাক রাখবেন এবং ব্যাকগ্রাউন্ড কালারকে হোয়াইট রাখবেন, এই দুটি কাজ হয়ে যাওয়ার পর আপনি আপনার নতুন লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ব্যাকস্পেস প্রেস করবেন। দেখেন বন্ধুরা, আমাদের সামনে সলিড হোয়াইট কালার চলে আসলো। এখন বন্ধুরা, আমরা এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে লেয়ারটিকে মাস্ক করে নিব। দেখেন বন্ধুরা, আমরা এখান থেকে মাস্ক করে নিলাম, আমাদের লেয়ারটি মাস্ক হয়ে গেল। এখান থেকে আপনি চলে যাবেন উপরে, দেখেন এই জায়গায় আমাদের নর্মাল রয়েছে। আপনি এই জায়গায় গিয়ে সফট লাইট এটি সিলেক্ট করে দিবেন। বন্ধুরা, আপনারা দেখবেন এখন আমি যদি সফট লাইটটি সিলেক্ট করে দিই, তাহলে কত সুন্দরভাবে আমার ব্রাইটনেস হয়ে যাবে। বন্ধুরা, আমি এটি সিলেক্ট করে দিলাম। দেখেন বন্ধুরা, কত সুন্দরভাবে আমাদের ছবির কাজটি হয়ে গেল। বন্ধুরা, তার আগে যখন আপনি কারভাস ইউজ করছিলেন, তখন আপনার ছবিটি এক এক জায়গায় এক এক ধরনের ছিল, আর এখন দেখেন আপনি খুব সুন্দরভাবে এই ছবিটি মাত্র কয়েকটি কাজ করেই আপনি নিখুঁতভাবে কাজটি করতে পারবেন। বন্ধুরা, আমি পূর্বের অবস্থানটি আপনাকে দেখাই। আপনি যদি এখান থেকে এটি তুলে দেন, দেখেন পূর্বে আমাদের ছবিটির অবস্থা ছিল এইরকম। বর্তমানে আমরা যখন ছবিটিকে মাস্ক করে নিলাম, দেখেন বন্ধুরা অল্প কয়েকটি কাজ করে ছবিটির পরিবর্তন করে এই ছবিতে রূপান্তর করে নিলাম। দেখেন বন্ধুরা, কতটুকু একটি ছবির মধ্যে পার্থক্য চলে আসছে মাত্র কয়েকটি কাজের মাধ্যমে। বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার মতামতটি কমেন্ট করে জানাবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। বন্ধুরা, তাহলে ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো চমৎকার টিউটোরিয়াল নিয়ে। সবাই ভালো থাকবেন।